আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। ফের নেতাকর্মীদের উজ্জীবিত করতে চায় বিএনপি, হতাশা কাটিয়ে পুনরায় মাঠে নামার পরিকল্পনা করেছে বিএনপি। নিয়মিত কর্মসূচির কথা ভাবছে তৃণমূল নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে, জনসম্পৃক্ত নানা কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চায় তারা। পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে, হামলা মামলাসহ জুলুম অত্যাচারের ফিরিস্তি তুলে ধরেছে আন্তর্জাতিক মহলে। কারাবন্দী নেতাকর্মীদের জামিনে মুক্তির ব্যাপারেও হয়েছে তৎপর। এবারে জানাবো ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের ব্যানারে রোববার দুপুর ১২টায় নগরের আগরপুর রোড থেকে একটি আনন্দ মিছিল বের হয়। এদিকে পাঁচ দফা দাবিতে শুক্রবার গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ। জনস্বার্থের সংশ্লিষ্ট এমন পাঁচটি দাবিতে আগামী শুক্রবার ঢাকায় গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ। সমাবেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানি। জানাবো আস্থার সংকটে নির্বাচন কমিশন, আস্থা অর্জনের কোনো উদ্যোগ নেই, ভোটার বাড়ছে, ভোটের আগ্রহ কমেছে, কিছু কিছু নির্বাচনে ইসির প্রশ্নবিদ্ধ ভূমিকা। প্রিয় দর্শক, এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। জানিয়ে দেব চলতি বছর টানা তৃতীয় মাসে বাড়ল এলপিজির দাম, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম আবারও বাড়ানো হল, ফলে চলতি বছর টানা তৃতীয়বার বাড়ল এলপিজির দাম। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ প্রার্থী শাহবাজ শরীফ। আশ্রবিবার দেশটির জাতীয় পরিষদের পার্লামেন্ট সদস্যদের ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মত মতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফের নেতাকর্মীদের উজ্জীবিত করতে চায় বিএনপি, হতাশা কাটিয়ে পুনরায় মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি। নিয়মিত কর্মসূচির কথা ভাবছে তৃণমূল নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে, জনসম্পৃক্ত নানা কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চায় তারা। পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে, হামলা মামলাসহ জুলুম অত্যাচারের ফিরিস্তি তুলে ধরেছে আন্তর্জাতিক মহলে। কারাবন্দী নেতাকর্মীদের জামিনে মুক্তির ব্যাপারেও হয়েছে তৎপর। রাজনীতি নিরাপত্তা কাটিয়ে সকল পর্যায়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে নিয়েছে নানা উদ্যোগ, আনা হবে বিভিন্ন রদবদল। কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকার দুই মহানগরের গুরুত্ব সব থেকে বেশি, মূল টার্গেট রাজধানী, এখান থেকে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দিতে চায় দলটি। অতীত আন্দোলনে বিএনপির ঢাকা শাখার ভূমিকা সুখকর নয়, বরাবরই রাজধানীতে আন্দোলন জমাতে ব্যর্থ হয়েছে। সারা দেশের সঙ্গে ঢাকাকে বিচ্ছিন্ন করার কর্মসূচি দিয়েও ব্যর্থ হয়েছে একাধিকবার। ভুল সূত্রে নতুন করে নেতাকর্মীদের মাঠে নামাতে চায়, দলকে চাঙ্গা করতে কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সম্প্রতি জানা গেছে বিএনপির বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে পরিবর্তন আনা হবে। ইতিমধ্যে ছাত্রদলের কমিটি ভেঙে ৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে, ঢাবি শাখা কমিটিও নতুন করে দেওয়া হয়েছে। ২৮ অক্টোবরের পর থেকে রাজধানী ঢাকায় বিএনপি রাজনীতি লেজগোবরে অবস্থা, ধারাবাহিক হরতাল অবরোধে মাঠে দেখা যায়নি দুই মহানগরের শীর্ষ নেতৃবৃন্দের। অনেক নেতৃবৃন্দ কারাগারে থাকলেও যেসব নেতারা বাইরে ছিলেন তারাও মাঠে নামেনি, ছিলেন আত্মগোপনে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে করেননি যোগাযোগ, আন্দোলনের সমন্বয় করেননি, কেউ কেউ আন্দোলনে চেয়ে অন্তঃকোন্দল গ্রুপিং রাজনীতি নিয়ে ছিলেন ব্যস্ত। মূলত ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের গ্রেপ্তারের পর আন্দোলনে ভাটা পড়ে। ভারপ্রাপ্ত আহ্বায়ক ডক্টর ফরহাদ হালিম ডোনারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। জানা গেছে নিজস্ব বলয় নিয়ে ব্যস্ত ছিলেন তিনি, গুরুত্ব দিয়েছেন নিজের পছন্দের নেতাকর্মীদের, আমানুল্লাহ আমান এবং আমিনুল হকের মতো নেতাকর্মীদের দূরে রাখেন। তবে কারামুক্ত হয়ে নেতাকর্মীদের কাছে ছুটে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব আমিনুল হক, নিজ ইউনিটের আহত এবং নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন, দিচ্ছেন পাশে থাকার প্রতিশ্রুতি। ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে থাকছেন মাঠে। ঢাকা মহানগর উত্তরের চিত্র মহানগর দক্ষিণের ঠিকই উল্টো। ২৮ অক্টোবর সংঘর্ষের পর আত্মগোপনে চলে যান মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম, এরপর আর কোথাও দেখা যায়নি তাকে। এখন পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেনি বলেও অভিযোগ রয়েছে, ফলে এলোমেলো অবস্থা বিরাজ করছে মহানগর দক্ষিণে। ঢাকা মহানগর উত্তরের থেকে দক্ষিণ নিয়ে বেশি চিন্তিত বিএনপির হাইকমান্ড। জানা গেছে আন্দোলনে সারাদেশ থেকে মুন্সীগঞ্জকে বিচ্ছিন্ন করার দায়িত্ব ছিল ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, গাজীপুর জেলা, মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জের উপর। এসব জেলা সম্পূর্ণ ব্যর্থ
ব্যর্থ হয়েছে। এখন এসব জেলার সাংগঠনিক শক্তি মূল্যায়ন করা হচ্ছে, দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করা হচ্ছে। সাংগঠনিক ঘাটতি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের রিপোর্ট যাবে দলের হাইকমান্ডের কাছে, রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। দল গোছাতে বিভিন্ন ইউনিটে আনা হবে পরিবর্তন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বে সামনে সারিতে নিয়ে আসা হবে, দায়িত্বপ্রাপ্ত নেতাদেরও জবাবদিহিতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী রয়েছে, যারা বাইরে ছিলেন তারা আন্দোলনে ছিলেন, সামর্থ্য অনুযায়ী আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীরা কারাগার থেকে মুক্তি পাচ্ছে, মুক্তি পেয়ে কার্যালয়ে আসছে, কর্মসূচি পালন করছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে, তারা মাঠে আছে। আগের থেকে কোনো সময় তুলনায় মহানগরের নেতাকর্মীরা এখন অনেক বেশি সক্রিয়। বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের ব্যানারে রোববার দুপুর ১২টায় নগরের আগরপুর রোড থেকে একটি আনন্দ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম। বক্তারা ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। পাঁচ দফা দাবিতে শুক্রবার গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ। জনস্বার্থ সংশ্লিষ্ট এমন পাঁচ দফা দাবিতে শুক্রবার ঢাকায় গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ। সমাবেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, নিম্নোক্ত পাঁচ দফা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হবে। পাঁচ দফা দাবিসমূহ হল, প্রথমেই জনগণের পকেট কাটতে বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি তেলের মূল্যের সমন্বয়ের নামে দফায় দফায় দাম বৃদ্ধি বন্ধ করতে হবে এবং বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। নাম্বার ২, মৌলিক খাদ্যপণ্যে ভর্তুকি দিয়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি হ্রাস করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। কেজি প্রতি চালের দাম ৩০ টাকা, মসুর ডাল ৮০ টাকা এবং সয়াবিন তেলের দাম ১০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে। ঢাকা মহাসড়ক ও বাজার কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধ এবং অসাধু সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। খাদ্যে ভেজাল এবং বাজার কারসাজি সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আইন প্রণয়ন করে দুর্নীতিবাস এবং অর্থ পাচারকারীদের জাতীয় এবং স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। কৃষিখাতে ভর্তুকি বাড়িয়ে প্রকৃত কৃষকদের সহযোগিতা করতে হবে। সেচ, সার, বীজ, কীটনাশক সহ কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। ভোটারদের আস্থার সংকটে নির্বাচন কমিশন। জাতীয় সহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে প্রশ্নবিদ্ধ ভূমিকা স্বয়ং কমিশনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে। আস্থার সংকট জেনেও তা বর্জনের চেষ্টা করেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বিশেষ করে বিগত তিনটি ত্রুটিপূর্ণ জাতীয় নির্বাচনের পর ভোটের প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। প্রতি বছর ভোটার বাড়লেও ভোটের প্রতি ভোটারদের আগ্রহ তৈরি হয়নি। তবে এই পরিস্থিতির জন্য যতটা রাজনৈতিক জড়িত তার চেয়ে বেশি ইসির কর্মকাণ্ড কোনো অংশে কম দায়ী নয়। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছে, বিভিন্ন নির্বাচনে অনিয়ম হলেও ব্যবস্থা গ্রহণ করেনি ইসি, বরং সেসব নির্বাচনের স্বার্থ সংশ্লিষ্ট যেসব জায়গায় কঠোর হতে দেখা গেছে অনেক ক্ষেত্রে গা ছাড়া দেখা গেছে। ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, ভোটারের বিষয় যখন হয় তখন প্রতিনিধিত্বের বিষয় আসে। নির্বাচন করতে গেলে ভোটারদের প্রয়োজন হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে একটা বড় দল আসেনি, তাই অনেক ভোটার না এসে থাকতে পারে। ইসির সংশ্লিষ্টরা বলেন, ২০২১ সালে ২৬শে ফেব্রুয়ারি সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়ালকে নির্বাচন কমিশন প্রধান করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়। ওই গেজেটে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর এবং সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান। গত ২৭শে ফেব্রুয়ারি শপথ নিয়ে ২৮শে ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন নতুন ইসি। তার আগে ২০২১ সালে ১৪ই ফেব্রুয়ারি বিদায় নেন আলোচিত সমালোচিত কে এম নুরুল হুদা কমিশন। বিগত কমিশনের মেয়াদে অনুষ্ঠিত নির্বাচন এবং এতে কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ছিল। এছাড়াও নিজেদের মধ্যে মনোমালিন্য সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতার সংকটে ফেলে। পুরনো ভোটারদের স্মার্ট কার্ড দিতে না পারা, এনআইডি অনুবিভাগ নিজেদের কাছে রাখতে জোরালো ভূমিকা না রাখা, ইভিএমএ ভোট গ্রহণ, ভোটে নির্বাচনী কর্মকর্তাদের নগ্ন হস্তক্ষেপ, সরকারি দলীয় প্রার্থীদের একক প্রভাব, ভোটারদের অনীহা, বিনা ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, কেন্দ্রে সহিংসতার পাশাপাশি ব্যাপক প্রাণহানি রুখতে না পারা বিগত ১০ বছরের ব্যর্থতা ছিল ইসির ঘাড়ে। নির্বাচন ব্যবস্থাপনায় কাজী রকিবউদ্দিন কমিশন এবং সর্বশেষ কে এম নুরুল হুদা কমিশনে রেখে যাওয়া সংকটে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলে কাজী হাবিবুল আওয়াল কমিশনকে। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হতে পারেনি কমিশন। আগের ধারাবাহিকতা লক্ষ্য করা যায় বর্তমান কমিশনেও। বিশেষ করে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার, বিএনপি সহ ১৬টি দলের নির্বাচন বর্জনের ফলে নির্বাচনটি বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজের প্রার্থী শাহবাজ শরীফ। আজ রবিবার দেশটির জাতীয় পরিষদের পার্লামেন্টের সদস্যদের ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গত ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচনের ৬০ ঘণ্টার পর প্রকাশিত ফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২টি আসন, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পেয়েছেন ৭৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৫৪টি আসন। এছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান ১৭ আসনে জয়ী হয়েছে। অন্য দলগুলো পেয়েছে ১৭টি আসন। পাকিস্তান সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৪টি আসন, কিন্তু কোনো দলই এই সংখ্যায় না পৌঁছায় জোট সরকার গঠন করতে পদক্ষেপ নেন দেশটির রাজনীতিবিদরা। পিটিআই সমর্থিত প্রার্থী উমর আয়ুবকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। শাহবাজ একই সঙ্গে ৮ দলীয় জোটের যৌথ প্রার্থী। তার পেছনে পিপিপি, এমকিউএমপি, পিএমএলকিউ, পিএপি, পিএমএলজেড, আইপিপি এবং এনপির মোট ২০৫ সদস্যের সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পর জানা যায় পিএমএলএন প্রেসিডেন্ট শাহবাজ শরীফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ফলে ঘোষণা দেন জাতীয় পরিষদের স্পিকার সর্দার আজ সাদিক।